ভানুমতির বিয়ে, নৌকাবাইচ, সীতাহরণ, সাপের খেলা বা বয়াতি পুতুলের বিচ্ছেদ গান কি নেই। হৃদয় ঝুমুর ঝুমুর পুতুল নাচ নামের প্রতিষ্ঠানটি মেলায় এনেছে ঐতিহ্যবাহী পুতুল নাচের নানা আঙ্গিক। নাগরদোলায় চেপে আকাশ ছোঁয়ার আনন্দ উপভোগ করার মজাই যেন আলাদা। গ্রামীণ আবহের এই মেলা সবচেয়ে বেশি উপভোগ করেছে শিশুরা। বাবার সাথে নাগরদোলায় উঠেছি, পুতুল নাচ দেখেছি, অনেক মজা হয়েছে। মেলায় এসেছি আর আমরা অনেক জিনিস কিনেছি, এখানে খেলনা দেখছি, তারপরে মজাও করছি, ঢোল দেখেছি, খেলনা দেখেছি, অনেক কিছু দেখেছি। শিশুদের পাশাপাশি বড়রাও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বৈশাখী মেলায় ঘুরছেন, কিনছেন নানা পণ্য। প্রথম এসেছি আর এটা অনেক ভালো একটা অভিজ্ঞতা, আসলে সবার এখানে আসা উচিত। নতুন বছরের প্রত্যাশা একটাই, যে শান্তি আসুক সবার মধ্যে, সমৃদ্ধি আসুক, আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটাই। সব রকম সাম্প্রদায়িকতা থেকে যেন আমরা দূরে থাকতে পারি। নাগরদোলা, তারপরে সাপের খেলা, ঢোল, বিভিন্ন রকম প্রোগ্রাম দেখছি। অবশ্যই আমাদের কাছে খুব ভালো লাগছে আর প্রতি বছরই আমরা চেষ্টা করি এই মেলাতে আসতে, আর এই মেলা আসলে সবসময় ভালোই লাগে কারণ প্রচুর লোকজন হয়। উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করেছে বাংলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিও। সকাল থেকেই শিশুদের পদচারণায় মুখর ছিল শিশু পার্ক। নানান আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছে বাড়িধারা সোসাইটি। নিকেতন সোসাইটির উদ্যোগে গুলশান শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কে আয়োজন করা হয় বৈশাখী অনুষ্ঠানের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও শান্তা মারিয়াম ফাউন্ডেশন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে। হাসিমুখ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাথে পহেলা বৈশাখ উদযাপন করেছে আইনসেবা। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যোগে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বৈশাখ উদযাপন করা হয়। কৃষিবিদ ইনস্টিটিউশন ও রবীন্দ্র সরোবরেও ছিল বৈশাখী মেলা। পহেলা বৈশাখ উদযাপনে আমাদের জাতীয় চেতনা ও ঐতিহ্যের সামগ্রিক প্রতিচ্ছবির দেখা মেলে। একদিকে যেমন উৎসবে মেতে ওঠে নবীন প্রবীণ শিশু ও কিশোররা, অন্যদিকে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মও পরিমার্জিত ধারণা লাভ করতে পারে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।